আমি সারা জীবন আপনাদের কথা শুনছি, কোনোদিন অবাধ্য হই। আমার সুখ ভালো লাগা স্বাধীনতা সবকিছু আপনাদের হাতে তুলে দিয়েছি, এবার আমারে মাফ করেন। সব সংসারে জগ্রাজাটি হয়, এগুলোর সাথে মানায় চলতে হয়। কত মানাই চলবো আব্বা, পাঁচটা বছর মানাই চলছে, আর পারতেছি না আমি। পুরুষ মানুষ দুইটা কথা বলবই, তাই বলে ঘর ছেড়ে চলে আসা তোমার ঠিক হয় না। দুইটা কথা বলার তো সীমা থাকে, আর শুধু কথা না আম্মা, গায়ে হাত তুলে, কোথায় কোথায় গায়ে হাত তুলে। তার মা তার বোন আমারে সহ্য করতে পারে না, আমারে মারধর করে, তারেও কিছু বলা যায় না, তারে কিছু বললেও সেও আমারে মারে। ঘরে সন্তান না থাকলে এমন হয়, ঘরে সন্তান আসলে সবকিছু ঠিক হয়ে যায় বোমা। কিছু ঠিক হবে না আম্মা, কোনো কিছুই ঠিক হবে না। আমি আর যাব না, আমি ওই বাড়িতে যাইতে পারবো না। তোমাদের যদি আমারে রাখতে সমস্যা হয় তাহলে আমি নিজে ইনকাম করব, একা থাকব। সুপার আপা আমা, আমি বুঝতে পারতেছি না আপনারা ওরা তো জোরাজুরি করতেছেন কেন। ওর সংসার ও কি বোঝে না? আর ও যদি ওই বাড়িতে থাকতেই পারত তাহলে এত বছর পর কেউ চলে আসতো আব্বা। সমাজ বলতে একটা কথা আছে, তাই বলে আব্বা আপনি সমাজের দোহাই দিয়ে ওরা দোজকে রেখে দিবেন? সব সংসারে বেহেজ দোজক থাকে, ভালো মন্দ দুই থাকে। আমার সংসারে খালি দোজক আব্বা, কোনো বেহেজ নাই। আমি আর ওই বাড়িতে যাব না, তারপরে যদি আপনারা আমারে জোরাজোরি করে ওই বাড়িতে পাঠান তাহলে লাশ হয়ে ফেরত আসব। ঠিক আছে মতি ভাই, কিন্তু মামলা মোকদ্দমা জিনিসটা তো ভালো না। সেই জমির জন্য আপনি মামলা করবেন, এগুলো শেষ পর্যন্ত সেই জমি বিক্রি করেও মামলা নিষ্পত্তি হইতেছে না। তখন জ্যাম সাহেব, টাকা গেলে যাবে, কিন্তু ওদের একটা উচিত শিক্ষা দিতে চাই। এত জিত তো ভালো না। একটা জিনিস মনে রাখবেন মতি ভাই, কাউরে যদি দশ হাত পানির নিচে চুবাইতে চান আপনার নিজের কিন্তু নয় হাত পানির নিচে যাইতে হইবে। কখনো কখনো হাত ফসকাইয়া আপনি এগারো হাত পানির নিচেও চলে যেতে পারেন। আর মামলা মকদ্দমা তো জীবনে কম করেন নাই, অনেক করছেন। আপনি একটা মামলাবাজ এটা সবাই জানে, অনেক লস তো করছেন ভাই। না ঠিক আছে, আপনার সম্বন্ধে একদম পাওয়ারফুল লোক, ভালো তো, তার কি সব জায়গায় ব্যবহার করতে হবে? চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু কারো পায়ে পাড়া দিয়া ইচ্ছা করে ঝগড়া করতে যাইনি। আরে ভাই, কেউ আপনার সঙ্গে ঝগড়া করলেই তার বিরুদ্ধে মামলা করতে হইব? এটা কি স্থানীয়ভাবে বিচার সালিশ করে মীমাংসা করা যায় না? ঠিক আছে, আপনি যদি সঠিকভাবে বিচার করতে পারেন করেন, তাহলে আমি আর কোনো মামলা মকদ্দমায় জড়াবো না। বিচার তো ঠিকভাবেই হবে, কিন্তু দেখা গেল রায় আপনার বিরুদ্ধে গেল, তখন যদি আপনি বলেন যে বিচার ঠিক হয় নাই, সেটা তো হবে না। সেটা কেন, সমাজের মানুষ দেখবে না কার কতটুকু দোষ? ঠিক আছে, সমাজ যদি মানেন তাহলে তো রায়ও আপনার মানতে হবে। মানবো, আপনি বিচারের ব্যবস্থা করেন, আমি আপনার কাছে বিচার দিয়ে গেলাম, তাহলে ম্যান উঠি। আসসালামু আলাইকুম। শরীফ, শরীফ। হ্যাঁ মা। কিছু শুনছস? কি শুনবো? ওই যে নীলুর ব্যাপারে কিছু শুনছ? না তো, কি কি হয়েছে নীলুর? ও নাকি জামাইয়ের বাড়ি থেকে রাগ করে আয় পড়ছে। ও সমস্যা কি, রাগ কমলে চলে যাবো? না,
ওনাকে আর যাইব না, ওরা নাকি ওরে খুব নির্যাতন করে। কি কও তুমি? হ তাই তো শুনলাম, সেদিন কইল ওর ননদ শাশুড়ি ওরে খুব জ্বালায়, গায়ে ওনাকে হাত তুলে। কাকায় কি কয়? তোর কাকাই তো কয় ও জামাইয়ের কাছে ফিরা যাক, কিন্তু ও যাইব না। পাঁচ বছরের সংসার, এটা কোনো কথা? বাদ দাও, তোমার টেনশন করো না, দরকার নেই। নীলুফার বাবা আছে, মা আছে, তারা চিন্তা করবে। ওষুধ খাইছো তুমি? ওষুধ ঠিক মতো খাইও, না খেলে কিন্তু আমার প্রেশার বেড়ে যাবো। চাকরি বাকরি করে ওরে মাইয়া দিব কেটা। কাকি, বউয়ের চাপ কাঁধের উপর পড়লে এমনিতেই চাকরি করব, বিয়া দিয়া দাও। তুই এত কথা কস কেন? মারে সাহায্য কর, কদুটা কেটে দে। কদু? আমি কদু কাটতে পারি না। কদু কাটতে পারো না? জামাই বাড়ি গেলে পিঠের উপর কিল করবো, একটা মাটিতে পারবো না কিন্তু। ইস, আর আমি কি হাত পা গুটায় বসে থাকবো নাকি? জামাইয়ের হাত ভেঙে দিব। হাত ভাঙা জামাই পছন্দ? তাহলে দৌড়াদৌড়ি দরকার কি? পুলের ঘোড়া ভিক্ষা করে যে সলি মরে আনলেই তো হয়। দেখছো কাকি কি বলে? দেখছো তোমার ছেলে? কাকি আমি গেলাম, কাকি গেলাম। দিলি তো মায়া দরে খেপায়া। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদী? কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদী মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আব্বা আম্মা কিন্তু কোনোদিনই আমাদের সম্পর্ক মাইনে নিব না। কাকি রে তোমার নাম যাইতো কিন্তু কাকা রে, কাকার একটা অসুখ হইতো। অসুখ মানে? একটা অসুখ আছে না, খালি মাথা জাগায় পুরো হয়ে গেলে এরকম করে। আমি যে গাইতাম লুপারে বিয়া করবো তো, বাস খেলা শেষ। তোমার কাকার অসুখ হইলে এই অসুখ হইব না এই অসুখ হইব, ফাইজদামি বাদ দাও, না মানলে কি করবা সেটা বল। মাইনা জেনিব না এটা তো জানি, পলাই যাবো। কি পলাই যাবো দুজনে? এছাড়া উপায় আছে? আমরা পলাই গেলে কাকা কাকি আব্বা আম্মা কষ্ট পাবো না? তোরে যদি ধরে বিন্দে বিয়া দেয় তুই কষ্ট পাবি না, আমি কষ্ট পাবো না? আমি তো মইরেই যাব। তাইলে এই জন্যই কইতেছি, রাজনীতি ছাইরা একটা চাকরি খোঁজো। তুমি চাকরি করলে আব্বা আম্মা না করতে পারবো না। না চাকরি তো একটা করতেই হবে, আব্বার ব্যবসার অবস্থা ভালো না। তোমার কাছে আমাদের সম্পর্কটা যত সহজ মনে হইতেছে এতটা সহজ না। তুমি হয়তো আমার চাচাতো ভাই, আত্মীয়র মধ্যে আত্মীয়তা কখনোই কেউ মেনে নেয় না। তার উপরে আমার আব্বারে তো তুমি চিনো, যা কয় সেইটা, কেউ তার উপর কোনো কথাই কইতে পারে না। তারপর আবার তোরা বড় লোক, টাকা পয়সা বেশি আমার থেকে। তুমিও চাকরি করো, বড় লোক হও, টাকা পয়সা কামাও।
আগে কও চাকরি করবা? 100 বছর চাকরি করব। সত্য? আত্মীয়র মধ্যে আত্মীয়তা করতে তো ধর্মে নিষেধ নাই, তোর বাপের নিষেধ আছে। আম্মা তুমি আব্বারে বোঝাও। তোর আব্বা বুঝবো না। কেন বুঝবো না, সমস্যাটা কি? সমস্যা আছে মা, এক আঙিনার মধ্যে দুইটা বাড়ি। এক বাড়িতে ইলিশ মাছ রান্না হইব, অন্য বাড়িতে শাক ভাত। এটা তুই মানতে পারবি? মানতে পারবো, আমার এটা মানতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হইব, আমরা কষ্ট পাবো। দূরে থাকলে তুইও দেখবি না, আমরাও দেখবো না, কষ্টও পাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দূরে কোথাও বাড়ি নিয়ে থাকবো। দূরে বাড়ি নিয়ে থাকবে, কিন্তু অভাব, অভাব তো দূরে যাইব না। আম্মা শরীফ ভাই চাকরি খুঁজতেছে, চাকরি পাওয়া গেলে তো অভাব থাকবো না। কয় টাকা বেতনে চাকরি করবো? আর চাকরি পাওয়া কি মুখের কথা? কাকা ব্যবসা করতেছে, শরীফ ভাই চাকরি করবো, দুইজনের ইনকামে আমি সুখেই থাকবো। মনে হয় না তোর বাজান রাজি হইব। আম্মা তুমি আব্বারে বুঝাও, তুমি বুঝালে হইব। জামা গোসল করে খাবি, তোর পছন্দের ইলিশ মাছ রান্না করব। কিরে বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ রোস্ট, আর আর
রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাধুনী রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাধুনী রেডি মিক্স রোস্ট মশলা। তাহলে কি হইতা? সারি দিতাম। ভিজা টিস্যু কাটি কাস্তি যাই দিতি তোর লগে লগে থাকে। আনন্দের কারণ কি কর? আম্মা আমাদের বিয়াতে রাজি হইছে আর বলছে তুমি যদি রাজনীতি বাদ দিয়ে চাকরি বাকরি করো তাহলে আব্বারেও রাজি করব। কি হইলো? ভালো না রে মা, কয়েকদিন পর পরই ডাক্তার দেখান লাগে, প্রেশারটা নাকি খুব হাই। তোমার সাথে কথা হয় না? হ্যাঁ, দেখা হইলে কথাবার্তা কয়, খোঁজ খবরও নাই। কেউ আসে না? না, আগে তোর কাকি আসতো, নির্বাচনে জেতানোর পর মিষ্টি নিয়ে আসছিল, সোহেল রাখে নাই, তারপর থেকে তোর কাকি আসে না। রাখে নাই কেন? এরা তো ভোট চাইতেও আসে নাই, এই জন্য সোহেল রাখে নাই। আর আমিও বাড়িতে আসিলাম না। ও জানে তোমরা ওরে ভোট দিবা না, চেয়ারম্যান হওয়ার পর ভাব বেড়ে গেছে, সেই জন্যই আসে না। না তা কেন, আগে তো আমাকে কারো লগেই কথা বলতো না, চেয়ারম্যান হওয়ার পরে কথা কয়? আমাদের উপর এখনো রাইকে আছে তাই না? না, বিয়ার পরে তোর বাজানরে কখন আমি এমন রাগ করতে দেখি নাই, এই বিয়া সম্ভব না। আম্মা কেন সম্ভব না? শরীফের বাপ মরণের পর থেকে সমস্ত সংসারের দায়িত্ব শরীফের। বিয়ার উপযুক্ত দুইটা বোন আছে, টাকার অভাবে বিয়া দিতে পারতেছে না। শরীফ কোনো কিছু করে না, জমি জমা বিক্রি করে খাইতেছে, রাস্তায় গিয়া ঘর করে থাকবে নাকি? যাই না সেনা তো এরম ছেলের কাছে আমরা বিয়া দিতে পারবো না। আর তোর বাজান যেখানে বিয়া ঠিক করছে তোর, সেই ছেলের একটা কাঠের সোয়া মিল আছে, চালের আড়ত আছে, ছয়টা পুকুর আছে, যেখানে মাছ চাষ করতেছে, বাড়ি দালান। কিন্তু আম্মা আমি শরীফটা ভালোবাসি, আমি তার সারা বাঁচব না। শরীফরে বিয়া করলেও তুই বাঁচতে পারবি না, তুই তোর বাপরে চিনস না, সে এক কথার মানুষ, তার কথার উপরে আমরা কোনোদিন কথা বলতে পারছি না পারবো। কিন্তু আম্মা, কোনো কিন্তু না, তোর বাপের সাপ কথা, তোমার মায়ের সামনে তিনটা পথ খোলা আছে, হয় সে আমারে বিষ দিব, নাই আমি তারে বিষ দিব, নাই ইসমাইলরে বিয়ে করব। আম্মা তোমার পায়ে পড়ি, তুমি আব্বার একটু বুঝায় বলো। বুঝাইয়া কোনো লাভ নাই। আচ্ছা তুই এত স্বার্থপর কেন বলতো? যে বাবা মা তোর পৃথিবীর আলো দেখাইছে, তাদের মান সম্মান ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই তোর কাছে, আমরা কি তোর খারাপ চাই? যেখানে তোর বাপে রাজি না, আমি রাজি না, তোর ভাই রাজি না, এখন তুই কি করবি তুই বোঝ। ম
বাবা ঠান্ডা পানি খুঁজছিলাম তোর মা আজ কোথায় রাখে এই যে তোমার ঠান্ডা পানি মুহূর্তটা হোক না একটু মিষ্টি যে কোনো সময় একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু রাধুনি সেমাই সত্যিকারের সুস্বাদ তোর ব্যাপারটা কি কত এরকম করতাছস কেন আমার দেখলেই পাশ কাটে যাস তুই কইছি তো তোমার কাজে যেন ব্যাঘাত না ঘটে সেই জন্য তাহলে আমি এগুলো কি শুনতেছি কাকাই বলে ছেলে দেখতেছে তোর জন্য তা আমি কি করব আমার কি করার আছে তুমি তো কিছুই করতেছো না আমি চেষ্টা করতেছি না আমি তো সর্বোচ্চ চেষ্টাটাই করতেছি কত বছর চেষ্টা করবা তুমি আমি বুড়া হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু কথা ছিল না নীলু তুই এখন এই কথা কইতে পারস না তোমার কথা এরকম আসিল না কথা ছিল তুমি চাকরি করবা কিংবা ব্যবসা বাণিজ্য করবা নিজের পায়ে দাঁড়াবা আমি তো চেষ্টাটা কম করি নাই আমি অপেক্ষা কম করি নাই আর ওইদিকে আব্বা শেফালির বাসায় গেছিলাম তুই কি আমার একটু অ্যাভয়েড করতেছস কই না তো ওই কাকা মারা গেছে তো তাই তোমার সাথে একটু কম কথা বলি না ভাই তো মারা গেছে অনেক দিন হয়ে গেল অবশ্য ওই সময়টাই তোরে আমার বেশি দরকার আছে আচ্ছা বাদ দে তাহলে আমি কি আমার এক কুমু চাচির লোক কথা কইতে তোর আমার ব্যাপারে দিন তারিখটা ঠিক করে ফেলাম হ্যাঁ না না এখন না ওই আমার কাছে মনে হয় তুমি আগে নিজেরে গুছায় নাও এখন তো সংসারের সব দায়িত্ব তোমার উপর একটু গুছায় নাও কাকা যতদিন বেঁচে ছিল সেই সময় কথা আলাদা ছিল এখন তো গুছাই নাও নিজেরে তারপর একটা পরে দেখা যাবে নীলু তুই তো এরকম আচ্ছা শোন সংসারটা কি জানোস সব গুছগাছ এক লগা হয় না একদিকে গুছাইলে আর একদিকে আউলে যায় অবশ্য এটা ঠিক কইছস পুরা দায়িত্ব হন আমার কান্দে খালি আমার দায়িত্বটা নেওয়ার কেউ নাই ভাবছিলাম যে আমার দায়িত্বটা তুই নিবি আমার দায়িত্ব তুই অনেক আগেই ছেড়ে এসেছিস তুমি আমারে ভুল বুঝো না আসলে আমি যদি তোমার পিছে থাকি তাইলে তুমি কাজে মনোযোগী হতে পারবে না নিজের একটু তাড়াতাড়ি গুছায় না চাই
কাঁচা রাস্তা ফালাইয়া থুয়ে পাকা রাস্তায় উঠে গেলি। যা আমি এতদিন ধরেই ভুল করতেছি, তার মাসুল আজকে দিতেছি। কেন, কি হয়েছে বলো ভাই? আমি সবই খুলেই বলবো, আসলে আপনার কাছে বলার জন্যই আসছি। নীলফা কেমন সেটা তো আপনিই ভালো জানেন, আপনার চোখের সামনে সে ছোট থেকে বড় হয়েছে। নীলফা যে কত বড় একটা বেঈমান সেটা আপনার থেকে ভালো তো আর কেউ জানে না। আমি সব জানি, জানি আপনার সাথে তার একটা পবিত্র সম্পর্ক ছিল, সে আপনারা কথা দিছিল যে আপনারা বিয়ে করবেন, কিন্তু যখন আপনার আব্বা মারা গেলেন, মানে আমার চাচা শ্বশুর মারা গেলেন, আপনি বললেন বিপদে, টাকা পয়সা টানাটানি, ভাই বোন নিয়ে একটা বিপদে আছেন। সেই সময় সে আমার টাকা পয়সা সহায় সম্পত্তি দেখা চোখ বাটি দিয়ে আমার বিয়ে করে ফেলে। বা ঠিক বলছি না, একচুয়ালি মিথ্যা কথা বলছি বলেন? তুমি এত কিছু জানলা করতে? জানি, আমি সবই জানি। আমি এটাও জানি আজও আপনি কেন বিয়ে করেন না। বিয়া না করার অন্য কারণ আছে শোনাই, আব্বা মারা গেল, সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে, বোনগুলার বিয়া, মায়ের ওষুধ, এইগুলোর পিছনে তো সময় চলে গেল। বুঝি ভাই, সব বুঝি, এত কিছু যাই নাও, আমি তারে ভালো করার চেষ্টা করছি, তারে কইছি টাকার লোভ ছাড়ো, কিন্তু সে তো টাকার লোভ ছাড়তে পারে নাই। এই কয়দিন পরপরই আমার ঘর থেকে টাকা পয়সা এটা সেটা চুরি হয়, সে চুরি করে তার বাপের বাড়িতে পাঠায়, আর সর্বশেষ চুরি হইলো গিয়ে আমার বোনের সোনার গয়না। তাইলে আর কি বলতেছি ভাই, আমার বাসায় পাঁচজন সদস্য, আমি, আমার মা, আমার দুই বোন আর নীলু, তাইলে এই টাকাটি কে চুরি করে? সে ছাড়া আর কেউ আছে? তারে আমি রাগারাগি করে বুঝাই বলতাম, তোমার লাগলে তুমি আমার একটা, আমি তোমার দিব, কিন্তু সে আমার কথা শুনে তো না, সে নিয়মিত চুরি করতো। এবার মেজাজ একটু খারাপ হয়ে গেছিল, রাগে চোটে থাকা পর দিয়ে বসছি। সে আজকে সকালবেলা কারো কিছু না বলে বাড়ি থেকে গায়ে, সাথে আমার বোনের ছয় ঘরে সোনাও গায়ে। তুমি এখন কি চাও সেটা বলো ভাই। আমি আমার বোনের গয়নাটা ফেরত চাই, সে যদি আমার সাথে সংসার করতে চায় তাহলে করুক, না করছে না করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বোনের গয়নাটা যেন সে ফেরত দেয়। ভাই আপনি হলেন এলাকার মুরব্বী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি এই অধমের এই উপকারটা করেন। আমি চাই যে ওর আর ওর পরিবারের একটা শিক্ষা হোক, আপনার সাথে যে খারাপ কাজটা সে করছে তারও একটা প্রতিশোধ আপনি নেন। ঠিক আছে, তাহলে শালির অসুখ ওদের খবর দাও। হ্যাঁ, আমি ঘটকে বলছি ওদের সাথে কথা কওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আর আমি চুকিদার পাঠিয়ে দিয়ে সালিশের ব্যাপারটা ওদের জানাই দেবো। ধন্যবাদ ভাই, আপনি অনেক ভালো মানুষ, আমি আপনার কাছে শুধু ন্যায্য বিচারটাই আশা করতেছি, তাইলে আসতে যাই। না না না, বসো বসো, তুমি আমার এখানে আসছো চা নাস্তা না খেয়ে দেবো, তুমি হবে না। হালিম, হ্যাঁ হালিম, পানি
ইসমাইলে বিচার দিছে। তুই বলে তার বাড়ি থেকে সোনা দানা নিয়ে বাইক আসছিস। কি আব্বা এসব মিশা কথা? সে বিচার দিছে, সালিশ বসবো। কার কাছে বিচার দিছে? কার কাছে আবার? শরীফের কাছে। কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার! মাথা গরম করিস না, তুই এখন মান সম্মানের ব্যাপারে দাঁড়াইছে। না না আব্বা, আমি এই বিচার মানি না। এই চেয়ারম্যানের বিচার আব্বা আমি মানি না। না মানে কি করবি? শরীফ যখন চেয়ারম্যান, এর বিচারই তো মানতে হইব। না মানলে সমাজে থাকতে পারবি? আচ্ছা ঠিক আছে, বিচার চাইছে বিচার হইব। সমাজে কি মানুষজন নাই? তারা কি কথা বলবো না? তারা চুপ করে থাকবো? না না আম্মা, আপনি বুঝতেছেন না আম্মা। আব্বা দে নীলুফারের শরীফের কাছে বিয়ে দেয় নাই, এই সুযোগে ও তো এটার প্রতিশোধ নিব। ও তো কখনো সঠিক বিচার করবো না আব্বা। প্রয়োজনে আমি শরীফের কাছে যাব, মানসাম তার কাছে। এই বাড়ির মান সম্মান নিশ্চয় ও আমার কথা শুনবো। তুমি কোথাও যাবা না আম্মা, কারো কাছেই যাবা না, মাপও যাইবা না। সে যদি প্রতিশোধ নিতে চায় নিবে, হোক বিচার। নীলুফার ঝগড়া ঝাটি লয়া বলে বিচার সালিশ হইব? ইসমাইলও তো বিচার চাইছে। এটা কোনো কথা? সংসারের বিষয় লইয়া বিচার সালিশ, নিজেদের ব্যাপার নিজেরা মিটায় ফেলবো তা না। আর শরীর মনটাই তো খারাপ হয়ে গেল, বিচার কবে বইব? ওই চকিদারে জানাইব। বাপ শুন, বিচার ইউনিয়ন পরিষদে করণের দরকার নাই, বাড়িতে করিস। নিজেদের ব্যাপার, বাইরের লোক যেন না আয়ে, আত্মীয় স্বজনের মধ্যে। তুমি টেনশন করো না মা, সারপার তোমাকে। আর প্রেশার একদিনেই অবুজ আমি আম্মা আব্বার কথা চিন্তা করে শরীফের জীবনের সব হিসাব উল্টাপাল্টা করে দিছিলাম। ওর জীবনের হিসাবও মিলাই নিছে ওর মতো করে, মা মিলাইতে চাই নাই, চেষ্টাই করে নাই। আর এইদিকে আমি আম্মা আব্বার মিলানো হিসাব সব অমিল হয়ে যাইতেছে, শত চেষ্টা করেও হিসাব মিলতেছে না আমার। আর সেই হিসাব মেনানোর দায়িত্ব পড়ছে শরীফের হাতে। কি হওয়ার কথা ছিল আর কি হইতেছে, এখন নীলুফার সংসারের বিচার করবো আমি, এটাই কি চাইছিলাম আমি? কেমন নিয়তি! আজকে আমার উপর নির্ভর করবে ওর জীবনের অনেক কিছু, যেমন এক সময় ওর উপর নির্ভর করছিল আমার জীবন। আল্লাহ তোমার খেলা বোঝা তাই। Thank you.
ঠিক আছে কিন্তু আকাশ তো আসে নাই এখন আকাশের সাথে তো আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই একটু কথা ছিল জরুরি হ্যাঁ আসো তাহলে কালকে আকাশে নিয়ে সবাই আসো ঠিক আছে কালকে সালিশ করে দেবো না যাও আসো আসো বলো ভাই ওরা নাকি আপনার বিচার মানবো না ওরা পাশের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে গেছে তার নাকি বিচারে থাকতে আবার সে নাকি রাজি হয়েছে ওইদিন চেয়ারম্যান ফোন করছিল আমার কথা হয়েছে আমার সঙ্গে তো সে কি বলল বললো ওরা গেছিল তার কাছে কিন্তু সে বলছে যে সে থাকতে পারবে না ওরে আমার ফোন দিয়ে বললো যে বিচার আপনি করেন ভাই আমি এগুলোর ভিতরে ঢুকতে চাই না আমি থাকবো না দেখছেন ভাই এটা তারা কেমন কাজটা করলো এটা অপমান করলো না আপনারে আপনি ন্যায় বিচার করবেন সঠিক বিচার করবেন এটা যখন বুঝে গেছে তখন তারা বুঝে গেছে তারা ফাইসে যাবে এর জন্য আপনার আস্থা রাখে না আস্থা তো আমার উপরে আসলে আগেও রাখে না ইসমাইল আর জীবনটা তো কেটে গেছে আস্থাই না ভাই আপনি এই অপমানে একটা ভীত করবেন আর কতদিন এভাবে সার দেবেন কালকেই কালকেই শালির উঠবো কাইল মানে কাইলে বিচার বসাবে আর বিষয়টা নিয়ে দেরি করা ঠিক হবো না চলো অনেক দূর করাইব আমি ওকে খবর দিতেছি তুমি রেডি হও আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব লোকজন তো সবাই চলে আসছে বিচার শুরু করেন হ্যাঁ সেটাই কাকা আলাপ আলোচনা তেলে শুরু করি আপনি নীলুফারে বলতে বলেন ওর মুখ থেকে আগে শুনি নীলু বল পাঁচ বছর হয়েছে আমাদের বিয়ার প্রথম দুই বছর সব কিছুই ঠিকঠাক ছিল তারপর আমরা আমাদের সন্তানরে হারাই তারপর থেকে মানুষটা পাল্টাই গেছে যখন তখন মারধর করে মা বাপ তুলে গালাগালি করে এমনকি তার মা বোনও আমারে মারধর করে এইটা তুমি কি বললা হ্যাঁ এটা মিথ্যা কথা বলছো কেন তুমি আমার মা বোন কখন তোমার গায়ে হাত দিছে তুমি চুপ করো তোমাকে বলার সুযোগ দেওয়া হবে হ্যাঁ তুমি বলো শাশের তিন বছর এমন কোনো দিন নাই সে আমার গায়ে হাত তুলে নাই প্রত্যেকটা দিন সে আমারে মারছে মা বাপ তুলে গালাগালি করছে আর কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যেতে পারে বলে তোর লগে আমি থাকুম না বাইরে যা গত সপ্তাহে তাদের বাড়ির থেকে সোনার গহনা চুরি গেছে সেটাও নাকি আমি চুরি করছি আমি চোর তার মা বোন সে এই জন্য আমার গায়ে হাত তুলছে আমার শরীরে মায়ের দাগ আছে আচ্ছা তোমার যে প্রতিদিন ধরে মারছে তোমার কাছে কি কোনো সাক্ষী প্রমাণ আছে পাড়াপড়শি কেউ ওই বাড়ি তো আলাদা বাড়ি বাউন্ডারি কর কেউ টের পায় না কিন্তু তোমার মুখের কথার উপরে তো আমরা বিশ্বাস করতে পারব না তুমি তো মিথ্যাও বলতে পারো কইলাম না আমার শরীরে মায়ের দাগ আছে এটা প্রমাণ না দেখো জামাই রাগ কইরা দু চারটা চর থাপড় দিতেই পারে এটা অনেকেই দেয় তার মানে এই প্রমাণ করে না যে তোমার প্রতিদিনই ধরে মায় আমরা এখন জামাইয়ের কথা শুনি ইসমাইল তোমার ভাষ্য কি বলো শরীফ ভাই আপনি তো নীলুফার চরিত্র এবং সব সময় ভালো করেই জানেন আমি কি জানি কি জানি না সেটা তোমার বলার দরকার নাই তোমাদের মাঝখানে কি ঘটনা ঘটছে সেটা বলো তো আচ্ছা ঠিক আছে প্রথম কথা হলো আমি নাকি তিন বছর ধরে ওরে প্রতিদিন মারি এটা ডাহা মিথ্যা কথা একটা মানুষের তিন বছর ধরে যদি প্রতিদিন মারে তা মানুষ বাঁচে বাঁচার কথাই না আচ্ছা ধরলাম আমি মারছি তাহলে তিন বছর ধরে সে সহ্য করলো কেমনে কথা হলো যে একটা সংসার করতে গেলে মান অভিমান হইতে পারে টুকটাক ঝগড়াঝাটি হইতে পারে এটা স্বাভাবিক হয়তো রাগের মাথায় আমি চথাপট দিছি সেটা বড় কথা না বড় কথাটা হলো যে সে সেদিন না বইলা ঘর থেকে চলে আসলো কেন রজিগান তুমি বলো তোমার বলা শেষ করো শুনি তোমারটা কথা হলো গত মঙ্গলবার দিন আমার বড় বোন তার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে ভালো কথা ঠিক তার পরের দিনে তার ছয় বড়ির একটা সোনার অলংকার ঘর থেকে গায়ে আর ঘরের মধ্যে আমরা কে থাকি আমরা পাঁচজন মানুষ আমি আমার মা আমার দুই বোন আর নীলুফা আর জিনিসটা চুরি গেল কলোটাকে রজিগান তুমি তো ওর কাছে গয়না পাও নাই বা হাতে নাতেও ধরতে পারো নাই
তুমি শিওর করে কিভাবে বলো যে গয়না ওই নিছে? আরে ভাই এটা তো প্রথম না, এর আগে তো সে অনেক চুরি করছে, টাকা পয়সা চুরি করছে, জিনিসপত্র চুরি করছে, কইরা তার বাপের বাড়িতে পাঠাইছে, তার আমি অনেক বুঝাইছি তো। সি 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 সি, এত বড় মিথ্যা কথা আপনি কোন কিভাবে? ভাই যান, ওরে নিয়ে আমরা বসছি, আত্মীয় সঙ্গে ডাকাইছি, তারে বুঝাইছি, এই সাক্ষী আমার কাছে আছে। কত তিন বছর ধরে আমার উপর অমানসিক অত্যাচার করে যাইতেছে, আমি সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি সংসার করার জন্য, সংসারটারে বাঁচায় রাখার জন্য। দেখো যাহা কিছু রটে তাহা কিছুটা হইলো বটে, এমনি এমনি তো আর একটা মানুষের নামে চুরির অপবাদ দেবে না। ওরে নিয়ে এর আগে আমরা বিচারে বসছি, সাক্ষীও আছে, আমি ঘটকের ব্যাপারটা জানাইছি। আচ্ছা ইসমাইল, তুমি যে ওর গায়ে হাত তুলতা এর পিছনে অন্য কোনো কারণ নাই তো? আর কি কারণ থাকো বলেন? সত্যি করে বলো ভাই। সত্যি করে বলতেছি, আমি ওরে নিয়ে সংসারটা করতে চাই। এখন আমার এই যে বোনের গয়নাটা আছে সেটা ফেরত দিতে কোনো রে, আর আপনারা সবাই বুঝাই দেন যে ও যেন চুরি থেকে না করে। না, তুমি ওরে নিয়ে সংসার করতে চাও না, তুমি ওরে তালাক দিতে চাও, কিন্তু তালাক শব্দটা তুমি নিজে মুখে উচ্চারণ করতে চাও না, কারণ তুমি মুখে উচ্চারণ করলে কাবিনের টাকা তোমার দেওয়া লাগবে। এই কারণে তুমি ওর উপর অপবাদ দিতেছো, ওরে অত্যাচার করতেছো, যাতে নিজেও বাইরে চলে যায়। হ্যাঁ আপনি কি বলতেছেন, আর আমি এটা কেন করবো? করবা কারণ তুমি একটা মেয়েরে ভালোবাসো, অন্য একটা মেয়ের সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, তারে তুমি বলছো তুমি অবিবাহিত, তুমি তার বিয়ে করবা। তোমার ঘর থেকে সোনা দানা যা কিছু চুরি গেছে সেটা তুমি চুরি করছো এবং ওই মেয়ে দিচ্ছো, আর দোষটা চাপাইছো নীলফারের কারে। তোমার বাপ মা নীলফারের এখনো পছন্দ করার শুরু করছে। এই পুরা ঘটনাটা তুমি সুপরিকল্পিত ভাবে করছো, এই তো শুনবে। আপনি উল্টাপাল্টা কি কথা বলতেছেন, এগুলো এগুলো কি বলতেছেন আপনি? আপনি তো এখন সঠিক বিচার করতেছেন না, আপনি আপনার পরিবার টান নামতেছেন। এখন ওই মেয়েটার আমি হাজির করবো, ওই মেয়ের সঙ্গে তোমার যে ফোনে কথাবার্তা হয়েছে সেটার রেকর্ড আছে। ইসমাইল, তুমি যে কাজটা করছো মায়ের কাজ করছো, জুতা দিয়ে পিটানো উচিত। তো এখানে আমার কাকা উপস্থিত, আর তার মেয়ের নিয়ে ঘটনা, সেক্ষেত্রে আমি যাই হোক, তুমি এখন যে কাজটা করতে পারো সেটা হলো তুমি নীলুফারের কাছে মাপ চাও, ও যদি তোমার মাপ করে এবং তোমার সঙ্গে সংসার করতে চায় তাহলে তোমার সংসার করতে। আমি তারে মাফ করব না, আমি তারে তালাক দিব, দরকার হলে আমি তারে পুলিশে দিব। শরীফ জিতা গেল, আমরা হাইরা গেলাম, অনেক অবিচার করছি বলাটার পরে, ক্ষমার অযোগ্য, ওর জীবনটারে তছনছ করে ফেলাইছি। খালি কি হের জীবনটাই তছনছ করছি, আমার নিজের হাতে আমার মায়ের জীবনটা আমি শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। পিঠে এটা কিসের দাগ?
তুমি কোপ রাখছো কবে থেকে?